প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে অর্থ আত্মসাত মামলা আইনি প্রক্রিয়ায় নিষ্পত্তি না হয়ে দুদকের প্রত্যাহারের বিরুদ্ধে ডক্টর ইউনূসের লিফট আপিল মঞ্জুর করেছে আপিল বিভাগ। 19 নভেম্বর এই মামলা প্রত্যাহার আইনসম্মত হয়েছে কিনা তার উপর আপিল শুনানি হবে। সকালে প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন আপিল বেঞ্চ এ আদেশ দেন। এর আগে ডক্টর মোহাম্মদ ইউনূস অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে শপথ গ্রহণের পর 11 আগস্ট তড়ি ঘড়ি করে মামলাটি প্রত্যাহার করে দুদক। কিন্তু এভাবে মামলা প্রত্যাহারে বিস্ময় প্রকাশ করেন ডক্টর ইউনূসের আইনজীবী। আওয়ামী লীগের শাসনামলে ডক্টর মোহাম্মদ ইউনূস সহ 14 জনের বিরুদ্ধে মামলাটি করে দুদক। অভিযোগে বলা হয় আসামিরা শ্রমিকদের 25 কোটি 22 লাখ টাকা আত্মসাৎ ও অবৈধভাবে রূপান্তর করায় মানি লন্ডারিং এর অভিযোগ আনা হয়েছে। নিম্ন আদালতে যে কাজটা করেছে আমরা মনে করতেছি এটা একটা কারসাজি, যে একটা পলিটিক্যাল কনসিডারেশনে মামলা উইথড্র করা হলো, যেটা কলঙ্ক লেপন করে এবং মনে হচ্ছে যে ডক্টর মোহাম্মদ ইউনূস ক্ষমতায় এসেই ক্ষমতার অপব্যবহার করে মামলাটা প্রত্যাহার করেছেন। আমরা কোর্টকে অ্যাপিল ডিভিশনকে বললাম যে এইটা আদেশ হয় নাই, মামলা প্রত্যাহার হয় নাই, মামলা এখনো জীবিত আছে, যেহেতু আমরা প্রপার টাইমে এখানে লিফট আপিল করেছি। বিজলি কেবলস যে কোনো স্থাপনার বৈদ্যুতিক সংযোগকে রাখে নিরাপদ। এর স্কিন কোটেড ইনসুলেশন সম্পূর্ণ ফায়ার রিটার্ডেন্ট, তাই বিজলি কেবলস নিজেই নিজেকে নেভায়। বিজলি কেবলস, নিরাপদ আজীবন।